ফলের রাজা আম কাঁচা হোক বা পাকা, অধিকাংশ লোকের কাছে এটি খুব প্রিয়। পাকা আমের সিজিনে বাঙালিদের শেষ পাতে আম থাকবে না তা কি হয়? কিন্তু শেষ পাতে আম না রেখে যদি আমরা পাকা আমের রসগোল্লা রাখি তাহলে জমে যাবে না ব্যাপারটা? নমস্কার, আমি কুহু। আজকের রেসিপি পাকা আমের রসগোল্লা। মাত্র তিনটি উপকরণ দিয়েই আমি আপনাদের সামনে বানিয়ে দেখাবো আমের রসগোল্লা। তার জন্য আমি দুটো আম ছোট ছোট করে কেটে রেখেছি। নিয়ে নিয়েছি 500 ml দুধ এবং চিনি, আর ভিনিগার নিয়েছি 2 চামচ, তাতে সামান্য পরিমাণ জল মিশিয়ে রেখেছি। প্রথমে আমি দুধটাকে ফুটতে দেব এবং আমটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে গ্রাইন্ড করে নেব। আমের পাল্পটা রেডি হয়ে গেছে এবং দেখুন অন্যদিকে দুধ ফুটতে শুরু করেছে। দুধ ফুটে গেলেই আমি গ্যাসের ফ্লেম অফ করে তার মধ্যে ভিনিগার মেশানো জলটা দিয়ে একটা হাতার মাধ্যমে ভালোভাবে নাড়িয়ে দেব। যদি আমরা গ্যাসের ফ্লেম অন রেখে ছানাটা কাটি তাহলে ছানাটা শক্ত হয়ে যাওয়ার চান্স থাকে। যদি গ্যাসের ফ্লেম বন্ধ করে করি তাহলে ছানাটা নরম হবে এবং মিষ্টিটা অনেক স্পঞ্জি হবে। ছানাটা একটা ছাঁকনির মাধ্যমে আমি ছেঁকে নিয়েছি। এবার 2-3 বার জল পাল্টে পাল্টে ছানাটাকে ধুয়ে নেব যাতে ছানার মধ্যেকার টক ভাবটা কেটে যায়। একটা কড়াইয়ের মধ্যে আমের পাল্প নিয়ে তার মধ্যে 2 চামচ চিনি অ্যাড করে ভালোভাবে আমের পাল্পটা রেডি করে নেব। লো ফ্লেমে 2 মিনিটের মতো রান্না করলেই আমের পাল্পটা রেডি হয়ে যাবে। পাকা আমে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, মিনারেল, খনিজ লবণ এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের শরীরকে সুস্থ রাখতে ও স্বাভাবিক রাখতে সাহায্য করে, ক্যান্সার প্রতিরোধ করে, ত্বক সুস্থ রাখতে সাহায্য করে এবং শরীরের অনেক উপকারেই লাগে। এবার আমি সুগার সিরাপ রেডি করে নিচ্ছি। একটা কড়াইয়ের মধ্যে 1.5 কাপ পরিমাণ চিনি এবং তার 3 ডবল পরিমাণ জল দিয়ে সুগার সিরাপ রেডি করে নেব। এবার একটা প্লেটের মধ্যে জল ঝরানো ছানাটা নিয়ে ভালোভাবে হাতের মাধ্যমে ছানাটাকে মেখে নিতে হবে। 5 মিনিট মাখার পর 1 চামচ আমের পাল্প যোগ করে আবারও 5 মিনিট ধরে মেখে নিতে হবে। ছানাটা ভালোভাবে মাখা হয়েছে কখন আমরা বুঝতে পারবো? যখন দেখবো হাত এবং প্লেটের মধ্যে ছানাটা লেগে থাকছে না। তারপর 1/2 টিস্পুন ময়দা দিয়ে ভালোভাবে আবারও 5 মিনিট মতো মেখে নিয়ে গোল গোল আকারে আমি লেচি কেটে নেব এবং ভালোভাবে হাতের মাধ্যমে গোল করে রসগোল্লার আকারে গড়ে নেব। ময়দাটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন। আমি ময়দাটা ইউজ করেছি যাতে বাইন্ডিংটা ভালোভাবে হয়। সবগুলো লেচি আমি রসগোল্লার আকারে গড়ে নিয়েছি। সুগার সিরাপ রেডি হয়ে গেছে, এর মধ্যে আমি 1.5 চামচ পরিমাণ আমের পাল্প যোগ করে ভালোভাবে 1 মিনিটের জন্য ফুটিয়ে নেব। প্রত্যেকটা রসগোল্লা হাই ফ্লেমে রেখে সুগার সিরাপ ফোটার সময় ছাড়তে হবে, না হলে রসগোল্লাগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। প্রত্যেকটা রসগোল্লা ছেড়ে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে দেব এবং 2 মিনিটের মতো ফুটতে দেব। 2 মিনিট পর ঢাকনা খুলে প্রত্যেকটি রসগোল্লাকে আমি হালকা হাতে উল্টে দেব এবং আবারও 2 মিনিটের মতো ফুটতে দেব। লো ফ্লেমে প্রায় 5-7 মিনিট ফুটিয়ে নিলেই রসগোল্লা রেডি হয়ে যাবে। এভাবেই বাড়িতে বানিয়ে ফেলুন আমের রসগোল্লা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আপনি সবার প্রথমে নতুন ভিডিওর নোটিফিকেশান পেয়ে যান। আবারও দেখা হবে একটা নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।